আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। তো আজকে শেয়ার করব আমি বেগুন আর রুই মাছ দিয়ে মজাদার একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলোকে চার টুকরো করে, মানে চার ভাগে করে কেটে নিয়েছি, কিন্তু আলাদা করে নিয়েনি, আস্তা বেগুনকে চার ভাগ করে নিয়েছি। তো এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু নিয়েছি দুটো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে একটু তেলে ভাজতে হবে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটা শুরু থেকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আশা করছি সবাই সুস্থ ও সুন্দর আছেন, আর আপনাদের জন্য সবসময় আমার অন্তর থেকে দোয়া থাকবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাকে সাপোর্ট করছেন বলে আমি এতটুকু আসতে পেরেছি। আরও সাপোর্ট করবেন, আমি আরও এগিয়ে যেতে চাই আপনাদেরই সাপোর্ট নিয়ে। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না একজন ইউটিউবার সামনে আগানোর। তো আশা করব এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সবাই। তো আর আমি চেষ্টা করি ঘরোয়াভাবে নিয়মিত আপনাদেরকে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। সপ্তাহে দুটো ভিডিও শেয়ার করি, একটা বৃহস্পতিবার আর একটা হলো রবিবার। তো সপ্তাহে দুটো ভিডিও আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কার কেমন লাগে, আপনাদের ভালো মন্দ যাই হোক আমাকে কমেন্ট করে জানাবেন। তো আলু এবং মাছ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি পছন্দের কোনো রেসিপি থাকে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন, লাইক দিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। উল্টিয়ে পাল্টে মাছগুলোকে সুন্দর করে আমি লালচে করে একদম ভেজে নিচ্ছি। আলু মাছ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিব। বেগুনগুলোকেও আমি হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে ভেজে নিব। বেগুনগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আশা করছি সবাই দেখে বুঝতে পারছেন। আর আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম, কি করলাম, এটা একটা ভিডিও আমি শেয়ার করব। আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো বেগুনগুলোকেও আমি দুই পেটে একটু ভেজে নিলাম, বেশি ভাজা যাবে না, তাহলে একদম বেগুনটা নরম হয়ে যাবে। বেগুন তো এমনিতে অল্প আঁচেই খুব সহজে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি তিল, কাঁচা সাদা তিল। তিলটা আমাদের শরীরের জন্য, চুল দাঁত এগুলোর জন্য খুবই উপকারী। তো তিলটা যদি এইভাবে আমরা রান্নায় ব্যবহার করে খাই, মানে খাবারের সাথে, তাহলে আসলে ওষুধ হিসেবে কাজ করবে। তো
পেঁয়াজের সাথে আমি তেলটাকেও বেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন আদা পেঁয়াজের সাথে তেলের সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে একটু বেজে নিব। পেঁয়াজের সাথে বেজে নিলে রসুন আর আদার যে কাঁচা একটা গন্ধ সেটা থাকে না। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়া। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু তরকারিটা স্বাদ হয়। দিয়ে দিলাম এখানে 3টে টমেটো। টমেটোগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিব আমি পানি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। ঝোলটা কে কতটুকু রাখবেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। ঝোল দেওয়ার পরে যখন ভালোভাবে এটাকে বলক হয়ে আসবে তখন এখানে বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি, ভাজা বেগুনগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো আসলে ঝোল দেওয়ার আগে দিয়েছিলাম, সে ভিডিওটা কেটে গেছে। রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রেখে দিলে সাথে সাথে রান্নার সময় ব্যবহার করলে কালার এবং যা সব কিছু ঠিক থাকে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। রান্না প্রায় শেষ। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।